প্রিয় বন্ধুরা, আজ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। যদি হেলদি ইটিং করতে চান, একই সাথে বিরিয়ানির অপূর্ব স্বাদও পেতে চান, তবে এই রেসিপিটি পারফেক্ট ওয়ান। সয়া বিরিয়ানি, অথেন্টিক এবং ফুল অফ ভেজিটেবল। চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগবে। আশা করি আমাদের সাথে পুরোটা সময় ভিডিওটিতে থাকবেন এবং এনজয় করবেন। এটা করতে দারুচিনি, সাদা গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, বড় ছোট এলাচ এবং এক চা চামচ জিরা নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আরো লাগছে আদা কুচি, আদা বাটা, হলুদ এবং পোস্ত এবং বাদাম বাটা। ভেজিটেবল হিসেবে নিয়েছি আলু, মটরশুঁটি, গাজর, টমেটো ও বরবটি। সয়া নাগের 2 কাপ পরিমাণ প্রথমে পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর বয়েল করেছি একবার ফোটানো অবধি। বয়েল করার পরে নামিয়ে নিয়ে এটাকে ভালোভাবে পানি ঝরিয়ে ছোট ছোট স্লাইস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ ও হলুদ, ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে একটি পাত্রে ঘি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এর মধ্যে সয়া নাগেট গুলো দিয়ে দিচ্ছি। সয়া নাগেটটা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। সো এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন হয়। বাদামি বাদামি করে ভেজে উঠিয়ে ফেলছি। এবার একটি পাত্রে 1/4 কাপ ভেজিটেবল অয়েল নিয়েছি, তার মধ্যে ঘি নিয়েছি 1 টেবিল চামচ, যোগ করলাম জিরা 1 চা চামচ, আদা কুচানো 1 চা চামচ, কয়েকটা মরিচ, কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আলুগুলো ভাজতে একটু সময় লাগবে, সেজন্য প্রথমে সবজির মধ্যে আলুটা দিচ্ছি। এরপরে যোগ করছি হলুদ সামান্য পরিমাণে 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করছি আদার পেস্ট 2 টেবিল চামচ, যোগ করছি পোস্ত দানা এবং বাদামের বাটা 2 টেবিল চামচ, কিছুটা পানি যোগ করছি। এবারে যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটা। মশলাটা কষানো হয়ে গেলে একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর এবং মটরশুঁটি প্রথমে দিচ্ছি, তারপরে এর মধ্যে যোগ করছি টমেটো এবং বরবটি। ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চিনি যোগ করছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো যোগ করবেন। লবণ কিছুটা যদি লাগে চেখে নিয়ে বুঝে তারপর লবণটা যোগ করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক যোগ করছি। ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি। ভেজিটেবলটা হয়ে গেছে। এবারে এর মধ্যে যে সয়া নাগেটগুলো আগে ফ্রাই করে রেখেছিলাম বাদামি করে, সেই নাগেটগুলো জুড়ে দিচ্ছি। এবারও আবারও ভালোভাবে মশলা এবং ভেজিটেবলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনাটা ঢেকে 5-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। হয়ে গেল ভেজিটেবল। এবারে একটি পাত্রে 2 টেবিল চামচ তেল, তার মধ্যে একে একে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কুচানো আদা সামান্য পরিমাণ।
এবারে আমরা চিনি গুঁড়ো রাইস নিয়েছি 4 কাপ পরিমাণ। আগে এটা পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে এই চালটা নিয়েছি। আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। পানি নিয়েছি 6 কাপ পরিমাণ, যেহেতু চাল 4 কাপ পরিমাণ। পানিটা ফুটিয়ে নেওয়া পানি, গরম পানি দিয়েছি। এর সাথে যোগ করে দিচ্ছি লবণ কিছুটা, যতটুকু পরিমাণে লাগে। যোগ করছি রোজ ওয়াটার এবং কেওড়ার পানি সামান্য পরিমাণ, কয়েক ফোঁটা করে দিলেই হবে। এটাও আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। ঢাকনাটা ঢেকে দিচ্ছি একটু রাইসটা ফোটানোর জন্য। রাইসটা মোটামুটি ফুটে গেছে। এবারে চিনি যোগ করব। এখানে কিছুটা যোগ করেছি, আপনারা আপনার স্বাদ মতো যোগ করবেন। 1 চা চামচও হতে পারে বা তার চেয়ে বেশিও দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনাটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। হালকা আছে জল, 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। রাইস হয়ে গেছে, এখন এখান থেকে অর্ধেক পরিমাণ রাইস উঠিয়ে ফেলছি। বাকি অর্ধেক রাইসের মধ্যে ভেজিটেবল গুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করা কিন্তু খুব সোজা, খুব কঠিন কিছু না, খুব সহজেই করা সম্ভব। খুবই হেলদি রেসিপি বিরিয়ানি খাওয়ার জন্য। ভেজিটেবল বিরিয়ানি অলওয়েজ ডিলিশিয়াস। বাকি রাইসগুলো এবার যোগ করে দিচ্ছি, যেটা তুলে রেখেছিলাম আগে থেকে। ভালোভাবে রাইসগুলোকে দিয়ে এবারে কয়েকটা আলু বোখারা, কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তার সাথে ধনে পাতা দিচ্ছি। ঢেকে রাখলাম আরো কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট। এবারে ঢাকনাটা উঠে ভালো করে মিক্স করতে হবে রাইসের সাথে ভেজিটেবল। এবারে ভালোভাবে মিক্স করা হবে। মিক্স করে নিচ্ছি। একটা দুর্দান্ত কালার এসেছে ভেজিটেবলের, যে ডিফারেন্ট কালার রেড অ্যান্ড গ্রিন, এবং তার সাথে রাইসের একটা অপূর্ব কালার এসেছে, খেতেও চমৎকার হয়েছে। এখন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আবারও ঢাকনাটা ঢেকে 20 মিনিটের জন্য দমে রাখতে হবে। আমরা এখানে আমাদের প্যানের নিচে একটা তাওয়া দিয়ে রেখেছিলাম, যেন ডিরেক্ট কোনো হিট না লাগে। আপনারা সেই রকম ভাবে করতে পারেন, ভেরি লো ফ্লেমে নিচে একটা তাওয়া রেখে তার উপর এই পাত্রটা রাখতে পারেন। হয়ে গেল দুর্দান্ত স্বাদের সয়া বিরিয়ানি, সহজেই বাসায় করা সম্ভব। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং কি চমৎকার লাগছে দেখতে, অপূর্ব একটা স্বাদ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সেই শুভকামনা রইল। ভালো থাকবেন।